গৌড়ীয় নৃত্যকলা ভারতীর বার্ষিক নৃত্যানুষ্ঠান আগামী 29শে ডিসেম্বর শিলচর রাজীব ভবনে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বাঁশির সুরে মাদল বাজে শীর্ষক একটি ব্যালে। পরদিন শহরের ইলোরা হেরিটেজ হলে ভারতীয় নৃত্যের বহুমাত্রিক পাঠ ও সমকালীন প্রেক্ষিত বিষয়ে প্রথমবারের মতো শিলচরে এক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে তাদের এই আয়োজনের কথা জানানো হয়। নৃত্যকলা ভারতীর অধ্যক্ষ সত্যজিৎ বসু জানান, এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে যুক্ত ফাউন্ডেশন। তিনি আরও বলেছেন, অনুষ্ঠানের মাধ্যমে গুরু ডক্টর মহুয়া মুখোপাধ্যায়কে সম্মান জানানো হবে, পাশাপাশি তাঁর একটি বিশেষ পারফরমেন্সও থাকবে। ও নৃত্যকলা ভারতীর প্রতি বছরের মতো যে অনুষ্ঠান আয়োজন করে আসে, এবারও সেই অনুষ্ঠান আয়োজন করছে। অ্যানুয়াল ডান্স ফেস্টিভ্যাল 2018-19 29 ডিসেম্বর রাজীব ভবন, ঠিক সময় 5:15। আমরা প্রতি বছর 5:15 অনুষ্ঠান শুরু করি। এই বছর ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, বাংলার শাস্ত্রীয় নৃত্য গৌড়ীয় নৃত্যের যিনি রিসার্চ করেছেন মহুয়া মুখোপাধ্যায়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উনি আসবেন, উনি নিজে একটি পারফরমেন্স করবেন এবং আমরা গৌড়ীয় নৃত্য কলাভারতী ভারতী থেকে ওনাকে আমরা গুরু প্রণাম জানাচ্ছি। এবং তার পরের দিন আমাদের যে আরেকটি বিশেষ আকর্ষণ অনুষ্ঠান রয়েছে, এটা বরাক উপত্যকার প্রথম নৃত্যের উপর কোন সেমিনার আয়োজন করেছে এবার গৌড়ীয় নৃত্য কলাভারতী। টপিক হল গিয়ে ভারতীয় নৃত্যের বহুমাত্রিক পাঠ ও সমকালীন প্রেক্ষিত। এই টপিককে, এই সেমিনারকে সাপোর্ট করেছে নর্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুক্ত প্রেজেন্স গৌড়ীয় নৃত্য কলাভারতীর এই অনুষ্ঠানটি। এতে পাওয়ার্ড বাই থাকবে মান্দাজ রেস্টুরেন্ট। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে 29 তারিখ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের প্রথম দিকে থাকবে গৌড়ীয় নৃত্য নিয়ে নানান অনুষ্ঠান, তারপরে রয়েছে নানান আধুনিক কিছু নৃত্যকলা, তারপরে রয়েছে আমাদের মহুয়া মুখোপাধ্যায়ের একটি বিশেষ আকর্ষণ অনুষ্ঠান, তারপরে রয়েছে আমাদের চা বাগান অঞ্চল ঘিরে নানান সমস্যা নিয়ে চা বাগান অঞ্চলের একটি নৃত্যনাট্য বাঁশির সুরে মাদল বাজে। আমি সভানেত্রী স্বর্ণালী গৌড়ীয় নৃত্যকলা ভারতীর সভানেত্রী স্বর্ণালী চৌধুরী বলেন, গৌড়ীয় নৃত্যের প্রচার ও প্রসারে নৃত্যকলা ভারতী কাজ করে যাচ্ছে বহুদিন থেকে। তিনি এ ব্যাপারে মহুয়া মুখোপাধ্যায়ের অবদানের কথাও উল্লেখ করেন। তাছাড়া নৃত্য নিয়ে শিলচরে সেমিনার আয়োজনের ব্যাপারে তিনি গুরুচরণ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অর্জুন চৌধুরীর বিশেষ ইচ্ছের কথাও তুলে ধরেন। আমি এই বছর গৌড়ীয় নৃত্যকলা ভারতীর সভানেত্রী হিসেবে, আমাকে ওরা পদ দিয়েছে, তার জন্য আমি আছি। কিন্তু গৌড়ীয় নৃত্য কিন্তু একদম প্রথম থেকে যখন জয় এবং চন্দন মজুমদার, জয়বসু এবং চন্দন মজুমদার শুরু করেছিল, সেই দিনটা আমার এখনও মনে আছে। রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটে মহোদয় ছিলেন, ওনাকে রিসিভ করা হলো নেচে নেচে। তখন থেকেই আমি যুক্ত গৌড়ীয় নৃত্যর সাথে। তো মহুয়াদি বলছি সবার জন্য, কিন্তু মহুয়া আজকে আমার বন্ধু। মহুয়া এই কাজটা করে যাচ্ছে, বাংলার নৃত্য হিসেবে কাজটা করে যাচ্ছে দীর্ঘ বছর ধরে, এবং ভারতবর্ষে বাংলার নৃত্য হিসেবে এই জিনিসটাকে এস্টাবলিশ করেছে। কিন্তু এখনও আমরা গভর্নমেন্ট থেকে, মানে মহুয়া এটা মহুয়া মুখার্জি এটার অনুমোদন পায়নি, সেটার চেষ্টা হচ্ছে। এবং ওনাকে এইবার আনা হচ্ছে এইখানে, কারণ গৌড়ীয় নৃত্যকলা ভারতীর থেকে ওনাকে গুরু প্রণাম জানানো হবে এবং ওনার পারফরমেন্স থাকবে। সেই সাথে আমাদের একটা সেমিনার হচ্ছে 30th ডিসেম্বর। সেমিনারটা করা হয়েছে এই জন্য, NEIC কলাবোরেশনে করা হচ্ছে। তো সেখানে অর্জুন চৌধুরী আমাদের খুব উদ্বুদ্ধ করেছে, ডক্টর অর্জুন চৌধুরী ইংলিশ ডিপার্টমেন্টের অধ্যাপক GC কলেজের। তো উনি আমাদের উদ্বুদ্ধ করেছেন এর জন্য আমরা। সংগঠনের সম্পাদক জয়দীপ চক্রবর্তী বলেন, সন্ধ্যে ঠিক 5:15 বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলাশাসক ডক্টর S. লক্ষ্মণন, সঙ্গে উপস্থিত থাকবেন যুক্ত ফাউন্ডেশন ডিরেক্টর
সুবিমল ভট্টাচার্য সহ অন্যরা। বিকেল 5:15 আমরা ঠিক 5:15 আমাদের গৌরনৃত্যর পঞ্চম অ্যানুয়াল প্রোগ্রামের আমরা ওপেনিং করব এবং আমাদের অনুষ্ঠান উদ্বোধন করবেন জেলা শাসক ডক্টর এস লক্ষ্মণ স্যার। সঙ্গে আমাদের থাকবেন যুক্ত ফাউন্ডেশন ডাইরেক্টর সুবিমল ভট্টাচার্য এবং অন্যরা এবং হ্যাঁ শিলচর এনআইটি ডাইরেক্টরও এই বছর আমাদের সঙ্গে থাকবেন ওপেনিংয়ে। আমরা মূলত একটা কথা বলতে চাই, আমরা যে 29 এবং 30 এবার অ্যানুয়াল প্রোগ্রামটা দুদিন ব্যাপী করছি, আমরা এই সেমিনার এবং কালচার প্রোগ্রামকে এক মাথায় একসাথে রেখে আমরা এই বছর অনুষ্ঠান প্ল্যান করেছি।